সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। ঘটনা আরামবাগের গোঘাটের কয়াপাট এলাকায়। এই এলাকাটি পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার সীমান্তবর্তী এলাকা। হুগলির মানুষ ছাড়াও এই দুই জেলার লোক বাজার করেন এখানেই। যে বৃহৎ সবজি বাজার ছিল কয়াপাট হাটতলায়, তা সরিয়ে নিয়ে দোলতলার মাঠে নিয়ে গেলেও সেই একই দৃশ্য দেখতে পাওয়া গেল। কোনো সামাজিক সুরক্ষার বিধিনিষেধ বালাই না করেই মানুষ উৎসবের মেজাজে বাজারে ঢুকে রীতিমতো গা ঘেঁষাঘেঁষি করে গাদাগাদি করে জমায়েত করেছেন, অথচ পুলিশ ও প্রশাসনের কোনো দেখা নেই। আর এই বাজার থেকে ঢিলছোঁড়া দূরত্বেই রয়েছে গোঘাট থানার বদনগঞ্জ পুলিশ ফাঁড়ি, তাতেও দেখা মেলেনি কোনো পুলিশের। অন্যদিকে আরামবাগের গৌরহাটি বাজার ও আরামবাগ বাজারের প্রায় একই চিত্র। প্রশাসনিক কর্তাদের এই উদাসীনতায় এলাকায় নানান প্রশ্ন তুলে দিল। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে, সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।